আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা হলিক্রস কলেজে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি সংক্রান্ত যে নিয়মাবলী রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ওকে, প্রথমেই বলি যে হলিক্রসে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে, এখানে ছেলেরা আবেদন করতে কিন্তু পারবে না। যেটা আমি প্রথমেই লিখেছি, দ্বিতীয়ত লিখেছি যে কারা আবেদন করতে পারবে, এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবে, এখানে ছেলেরা আবেদন করতে পারবে না। এবং এই হলিক্রস কলেজকে মূলত HCC দ্বারা প্রকাশ করা হয়। HCC বললে আসলে বোঝা যায় হলিক্রস, এবং এটা ঢাকার তেজগাঁয়ে অবস্থিত, তেজগাঁও এলাকায় এই কলেজটা অবস্থিত। এখন আসি যে এখানে আসন সংখ্যা কত। আসন সংখ্যা হচ্ছে তোমার সায়েন্স গ্রুপ থেকে নেওয়া হয় 780 জন, আর্টস থেকে নেওয়া হয় 270 জন, এবং কমার্স থেকে নেওয়া হয় আসলে 280 জন স্টুডেন্ট। অর্থাৎ সায়েন্স গ্রুপ থেকে মোট 780 জন স্টুডেন্ট নেওয়া হবে, আর্টস থেকে 270 জন, এবং কমার্স থেকে 280 জন স্টুডেন্ট নেওয়া হবে। কারা আবেদন করতে পারবে? অলরেডি বলেছি যে এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তাই নয়, তোমার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, এতটুকুও নয়, এবং তুমি এই কলেজে পড়া অবস্থায় কখনো বিবাহ করতে পারবা না। অর্থাৎ এই কলেজে তুমি যতদিন থাকবা, ইন্টারমিডিয়েট লাইফ তোমার যতদিন থাকবে, ততদিন তোমার বৈবাহিক অবস্থা অবিবাহিতই থাকতে হবে, অর্থাৎ তোমাকে কখনোই বিয়ে করা যাবে না। এরপর হচ্ছে ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ আবেদন করার জন্য যে ন্যূনতম যোগ্যতাটুকু লাগবে। সায়েন্স থেকে লাগবে তোমার হচ্ছে, যদি তুমি সায়েন্সে পড়তে চাও তাহলে SSC-তে থাকতে হবে তোমার GPA 5। যদি কমার্সে পড়তে চাও, যদি কমার্সে পড়তে চাও তাহলে SSC-তে থাকতে হবে তোমার 4, এবং যদি আর্টসে পড়তে চাও তাহলে SSC-তে থাকতে হবে তোমার 3। এটা হচ্ছে ফর্ম উঠানোর ন্যূনতম যোগ্যতা। অর্থাৎ তুমি যদি SSC-তে 5 পাও তাহলে তুমি হলিক্রসে আবেদন করতে পারবা, যদি SSC-তে কমার্স থেকে যদি SSC-তে 4 পাও তাহলেও আবেদন করতে পারবা, এবং আর্টস থেকে যদি SSC-তে 3 পাও সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবা। এখন মাইগ্রেশনের ব্যাপার, মাইগ্রেশনের ব্যাপারটা আসলে কেমন। সাপোজ তুমি SSC-তে 5 পাওনি, SSC-তে 5 পাওনি, SSC-তে 5 না পেয়ে তুমি পেয়েছো আসলে সায়েন্স গ্রুপ, আমি শুধুমাত্র সায়েন্সের কথা বলছি, সায়েন্সের কথা বলছি, SSC-তে তুমি আসলে পেয়েছো 4.25, তাহলে কি তুমি হলিক্রসে ভর্তি হতে পারবে না? হ্যাঁ, হলিক্রসে ডেফিনেটলি ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে কমার্সে আবেদন করতে হবে। অর্থাৎ কেউ যদি SSC-তে সায়েন্স ছিল তার এবং সে পেয়েছে 4.25, তাহলে সে হলিক্রসে আবেদন করতে পারবে, সেটা সায়েন্সে নয়, সে কমার্সে আবেদন করতে পারবে। এখন দেখা গেল যে কোনো একটা স্টুডেন্ট SSC-তে 4.25ও পায় নাই, সায়েন্সের কথা বলছে শুধুমাত্র, SSC-তে 4.25ও পায় নাই, সে আসলে পেয়েছে 4.00, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সে কমার্সেও আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে তাকে কাকে আবেদন, কাজ কিসে আবেদন করতে হবে? আর্টসে আবেদন করতে হবে। অর্থাৎ SSC-তে যদি কোনো স্টুডেন্ট 5 না পাও তাহলে সে হলিক্রসে সায়েন্সে আবেদনই করতে পারবে না, যদি ন্যূনতম 4.25 পাও সেক্ষেত্রে সে হলিক্রসে কমার্সের জন্য আবেদন করতে পারবে, যদি 4.25 না পেয়ে 4 পাও, অর্থাৎ 4.25-এর নিচে পাও, 4.25-এর সই 4.25 পেতে হবে এমনটা নয়, যদি 5-এর নিচে হয় এবং 4.25-এর ওপরে হয় বা ন্যূনতম 4.25 হয় সেক্ষেত্রে তুমি কমার্সে আবেদন করতে পারবে। এবং কোনো একটা স্টুডেন্ট যদি দেখা যায় 4.25-ও পেলো না তার নিচে, এবং 4.00 থেকে 4.25-এর নিচে পর্যন্ত পেয়েছে, সেক্ষেত্রে সে আর্টসে আবেদন করতে পারবে, আর যে 4-এরও নিচে পাবে সে কমার্স, সে ওখানে আবেদনই করতে পারবে না। ওকে, ক্লিয়ার? এখন কেউ যদি আর্টস থেকে, আর্টসের কোনো মাইগ্রেশন নাই, আর্টস থেকে কেউ কমার্সে যেতেও পারবে না, আর্টস থেকে কেউ সায়েন্সে যেতেও পারবে না। সুতরাং আর্টসের জন্য যারা SSC-তে আর্টস ছিল এবং যারা 3.3-এর নিচে পেয়েছে তাদের জন্য হলিক্রস না, তারা আবেদনই করতে পারবে না। এবং কেউ যদি কমার্স থেকেও আর্টসে যেতে চাও, কমার্স থেকে আর্টসে যদি মাইগ্রেশন করতে চাও সেক্ষেত্রেও তার 4-ই লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে মাইগ্রেশনের যে যোগ্যতা এবং আবেদন ফর্মেরও ঠিক একই যোগ্যতাই। ক্লিয়ার? এখানে যেমন কিছুটা সার্চ ছিল যে তুমি 4.25 পাও তাহলে কমার্সে যেতে পারবে, 4 পেলে আর্টসে যেতে পারবে, বাট কমার্স থেকে আর্টসে যেতে হলে তোমাকে এইটা, অর্থাৎ যেটা হলে তুমি আবেদন করতে পারতা সেটাই তোমার আসলে লাগবে। ক্লিয়ার? এতটুকুই ছিল আসলে ভর্তির নিয়মাবলী, এবং প্রতিটা বছর ভর্তির কিছু নিয়মাবলী চেঞ্জ হতে পারে এবং সেটা তোমার ওয়েবসাইটে পেয়ে যাবে।
থাকে তোমাদের রেজাল্ট হওয়ার পর পর সেগুলো আসলে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।